চুয়াডাঙ্গায় যে অতি তীব্র তাপপ্রবাহ চলছে এ খবর পুরাতন হয়ে গেছে এবং আমাদের সহ্য হয়ে গেছে। 40 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলে এখন আমরা সেটাকে আর গরম বলে ধরছি না। যাই হোক, গত কয়েকদিন তাপমাত্রা প্রতিদিন প্রতিদিনের রেকর্ড ভেঙেছে, সর্বোচ্চ 43.7 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। কর্ম করা মানুষজন বাইরে বের হতে পারছে না, রাস্তায় লোকজন থাকছে না, এ খবরগুলোও আমরা বারবার জানাচ্ছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে আনা দরকার আমার মনে হলো, সেটা হচ্ছে যে জীবন রক্ষাকারী ওষুধগুলো, এগুলো যে তাপমাত্রায় রাখার কথা অর্থাৎ সংরক্ষণ করার কথা, সেগুলো হচ্ছে কি না। তো চুয়াডাঙ্গা শহরে অন্তত 100টি ওষুধের দোকান আছে। তো আমি ঘুরে ঘুরে যা দেখলাম তাতে আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে মাত্র 4টি দোকান শীতাতপ নিয়ন্ত্রিত এবং বাদবাকি সবগুলো রাস্তার পাশে এইভাবে ব্যবসা করে। মানুষের শরীরে ব্যবহারের জন্য যে ওষুধগুলো সেগুলো সাধারণত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা অর্থাৎ সংরক্ষণ করার কথা। এখানে যে পরিবেশে এবং যে তাপমাত্রায় থাকছে এই ওষুধের কার্যক্ষমতা কতটুকু আছে এ নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারে। হচ্ছে এটা 25 ডিগ্রি মেনটেন হচ্ছে এখানে রাখলে? হচ্ছে, কার্যক্ষমতা থাকবে তাহলে ওষুধের? আপনি বলেন হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অবশ্য ফার্মেসি দেওয়ার যে কন্ডিশন থাকে, যে শর্ত থাকে, তাতে উল্লেখ থাকে যে ফার্মেসি ওষুধের ফার্মেসিগুলো অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে, বিশেষ করে চুয়াডাঙ্গার যে ফার্মেসিগুলো। আমরা 100 দোকানের ভিতরে মাত্র 4টি পেয়েছি যারা শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু রেখেছে ওষুধের মান নিয়ন্ত্রণে। এবং কিছু কিছু ওষুধ আছে যেমন অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক, এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে এর কার্যক্ষমতা একেবারেই থাকার কথা না। এটা আমি সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেই তারপরে আপনাদেরকে জানাচ্ছি। হাসপাতাল রোডে এই ওষুধের দোকানটাকে আমি পেয়েছি যেটার এসি ঠিকঠাক মতো কাজ করছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। নাম এস এম জাহেদুল ইসলাম মিলকন, আমি লাইফ কেয়ার ফার্মেসির স্বত্বাধিকারী। আমি এখানে ওষুধের ব্যবসা শুরু করি ড্রাগ সুপারের নির্দেশ অনুযায়ী। যখন শুরু করি তখন এসি সহ যেগুলো রুলস এবং রেগুলেশন আছে সেগুলো মেনে চেষ্টা করেছি আর কি ব্যবসা করার জন্য। সেই থেকে আমি গ্লাস এবং ধুলাবালি যাতে না আসে ভিতরে, ওষুধটা যাতে টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকে, সেজন্যই আমি এসি লাগাই ব্যবসা শুরু করি। এবং এটার যে বিদ্যুৎ খরচ আছে, অনেকে জিজ্ঞেস করে যে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয় ভাই, আপনি কীভাবে ইয়ে করেন? আমি এটা ব্যবসার ভিতরেই ইনভেস্ট করা হয়েছে এবং খরচ ব্যবসা থেকে এইসব লাগবে। কারণ আমার অনেক আগে থেকেই ড্রাইভার বলছিলো যে এখানে টেম্পারেচার অনেক বেশি, আর তারপরেও টেম্পারেচার 30 ডিগ্রির ভিতরে রাখতে হয়, সেটাই আমরা চেষ্টা করছি রাখার জন্য। আমি এই যে রাত 8টা, আজ 1 মে রাত 8টা বাজে, এখন আমি এই দোকানের তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটার কিনলাম এই দোকান থেকে। বাক্সের ভিতরে রাখা থার্মোমিটারে এখনকার তাপমাত্রা দেখাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দিনের বেলা কত হবে আপনারাই বলুন। তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি, গুরুত্বপূর্ণ শুধু নয় জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি আমলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। জনতা ফার্মেসি হচ্ছে এসি কোর্স কতদিন? জনতা ফার্মেসি হচ্ছে আজকে 2001 সালেরও আগে, 1999 সালে তখন থেকে এয়ার কন্ডিশন কেন করা? এগুলো তাপমাত্রা ঠিক রাখার জন্য এবং ওষুধের মান ঠিক রাখার জন্য।